নিয়ে এসেছি দিওয়ালি স্পেশাল একটা সুইট রেসিপি। গ্যাস না জ্বালিয়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি হবে এই রেসিপিটি। ওয়েলকাম টু দ্য দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান, আর আমি রাধা। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। তাহলে সবাই তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থেকো। দেখো কী কী লাগবে রেসিপিটার জন্য। আমি নিয়ে নিয়েছি ছানা, এখানে আমার 150 গ্রাম মতন ছানা আছে। আর নিয়ে নেব আমি এর সঙ্গে 1.5 চামচ চিনি। চিনি আমি খুবই কম ব্যবহার করব, যাদের সুগার আছে তারা চিনি নাও ব্যবহার করতে পারে, চিনিটা না দিলেও মিষ্টিটা ভালো লাগে। দেখো আমি 1.5 চামচ চিনি নিয়েছি, ছোটো চামচের। আমি গুঁড়ো করে নিয়েছি মিহি করে। এবার আমি ছানাটাকে নিয়ে নেব, ছানাটাকে একটু ম্যাশ করে নেব। এটা হাতের তালুর সাহায্যে করতে হবে আস্তে আস্তে। এক থেকে দু মিনিট এরকম আমি করে নেব। যখন একটা ক্রিমি টাইপের হয়ে যাবে এটা, তখনই বোঝা যাবে এটা মাখা হয়ে গেছে। মিষ্টির পরিমাণটা আমি কম করছি, তোমরা তোমাদের পরিমাণ মতন যেরকম পছন্দ সেরকম তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম আমি পিষে রাখা চিনিটা। চিনিটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নেব হালকা হাতে। চিনিটা দেওয়ার পরে এটা একটু নরম হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এতে দিতে হবে বন্ধুরা। গুঁড়ো দুধটা দিলেই ফ্লেভারটা খুব সুন্দর আসবে, এর এতটাই টেস্টি লাগে, তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। আর এটা করতে কোনো ঝামেলা নেই, 10 মিনিটে রেডি হয়ে যাবে মিষ্টি। দেখো কেমন নরম হয়ে গেছে, এটা পেস্ট পেস্টের মতন হয়ে গেছে একদম। আমার ঘরে বানানো ছানা, এর জন্য এতে অনেকটাই ক্রিম আছে। দিয়ে দেব হাফ নারকেল, আমি কুড়িয়ে রেখেছি এটা তাজা নারকেল। নারকেলটা আমি এর ভিতরে অ্যাড করে দেব। তোমরা চাইলে নারকেল না দিয়ে শুধু এই তিনটে জিনিস দিয়েই করতে পারো। বানালে কিন্তু বেশি করেই বানাতে হবে বন্ধুরা, না হলে কিন্তু তোমরা পাবে না, সবাই খেয়ে নেবে। তে আবার মেখে নেব। তোমাদের যদি মনে হয় যে একটু নরম হয়ে যাচ্ছে, তোমরা এর ভিতরে কিছু অ্যাড করতে হবে না, জাস্ট ফ্রিজে রেখে দেবে 5 মিনিটের জন্য। এটা সেট হয়ে যাবে, তারপরে তোমরা গোল গোল করে আকারে বানিয়ে নেবে। গোল বা চ্যাপটা তোমাদের যেরকম খুশি, লম্বা তোমরা তোমাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারো ডিজাইন দিয়ে। এরকম করে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপরে এক হাত বা দু হাতে দিয়ে তোমরা নাড়ুর মতন করে বানিয়ে নিতে পারো। দেখো কেমন হয়েছে মাখাটা, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা আমি 2 মিনিটের জন্য এরকম রেখে দেবো সেটোতে। এবার দিয়ে দেবো আমি 2টো এলাচের দানা গুঁড়ো করে। এটা দিলে ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তোমাদের যদি গোলাপ জল বা কেওড়া জলের ফ্লেভার ভালো লাগে, তাহলে তোমরা ওটাও অ্যাড করতে পারো। এটা দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার আমি এটাকে গোল গোল করে বানিয়ে নেব। দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে শুকনো নারকেল গুঁড়ো। লুকটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তোমরা যদি ওটা না চাও তাহলে স্কিপ করে দিতে পারো, যদি ঘরে না থাকে। নারকেল গুঁড়োটা না থাকলেও বন্ধুরা ভালো লাগে, ওটা না থাকলে তোমরা ওটা স্কিপ করে দিও।
সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে, ছোট বড়। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই মিষ্টিটা বানিয়ে তোমরা 8 থেকে 10 দিন রেখে খেতে পারবে। কালী পুজো আসছে সামনে, ভাইফোঁটা আসছে, তোমরা তোমাদের পছন্দ মতন এরকম মিষ্টি বানিয়ে নিতে পারো। খেতে এতটাই ভালো লাগে, বলা বাহুল্য হয়ে যাবে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা খেয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।